সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। ইউনেস্কো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাঙালি প্রাণের উৎসবের আবহ এবছর এক মাস আগেই শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। গত বছর ডিসেম্বর মাসে ইউনেস্কো কলকাতা ও বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে, আর তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রেড রোড ও জেলায় জেলায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রবিবার শ্রীরামপুর মাহেশের স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল শ্রীরামপুর পৌরসভা। এদিন শ্রীরামপুরের প্রতিটি পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক ঢোল মহিলা ঢাকি থেকে ব্যাকপাই ব্যান্ড নৃত্য গীত সহযোগে সুদৃশ্য বিশাল শোভাযাত্রা করে প্রাকৃতিক দুর্যোগ শোভাযাত্রায় এতটুকুও ছেদ পড়তে দেয়নি। এই শোভাযাত্রায় পা মেলালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গিরিধারী শাহ, উপপৌরপ্রধান উত্তম নাগ, এছাড়াও ছিলেন কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি, পাপ্পু সিং, গৌরমোহন দে, পিন্টু নাগ সহ অন্যান্য কাউন্সিলররা। তবে এদিনের শোভাযাত্রায় সবচেয়ে আকর্ষণ ছিল 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকবর আলীর শোভাযাত্রা, যা বেশিরভাগ শ্রীরামপুরবাসীর কাছেই ছিল দৃষ্টিনন্দন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যাগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার, ধূপ ফিনাইল সাবান সস আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। আমাদের খুব গর্বের দিন, আমাদের দুর্গা উৎসবকে, যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয়, আজকে এটা জাতীয় উৎসব হয়ে গেছে। এই উৎসব আজ আমাদের স্বীকৃত হয়েছে, বিশ্ব সমাদরে স্বীকৃত হয়েছে, আজকে ইউনেস্কো সম্মান দিয়েছে, সেই জায়গায় আমরা এটাকে হেরিটেজ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। অতএব সেইটাকে ধন্যবাদ জানাবেন যেন আমরা আজকে একটা শোভাযাত্রা বার করছি শ্রীরামপুরের যত পুজো কমিটি আছে শ্রীরামপুর পৌরসভা অধীনে, তাদের প্রত্যেককে নিয়ে আজকে একটা আমরা শোভাযাত্রা বার করছি শ্রীরামপুরে, এটা প্রথম। আগামী দিনেও আমরা এটা চেষ্টা করব, তাই আজকে আমাদের শোভাযাত্রা এই মাহেশের জগন্নাথ মন্দির থেকে শুরু করে সেই আমাদের ডেনমার্কের যে ঐতিহাসিক শহর। আমাদের সরকারের নির্দেশ, ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর জন্য, তাদের জন্য আজকে
সৃজন, খবর বাংলা নিউজ।